हेलो फ्रेंड्स ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले आपनादेर सकलके जानाई स्वागतम आमी नाजमुस। आज इतिमध्ये राज्य एवं देशवासीर जन्य उठे एसेछे बाछाई करा आजकेर एकादम लेटेस्ट आपडेट। प्रथमेই রয়েছে আজকের দারুণ খবর, বিশাল বড় সুখবর, জিএসটি কাউন্সিলের বৈঠক শেষে সস্তা হলো একাধিক জিনিসপত্রের দাম। দেখে নেব 49তম বৈঠকে আজ কোন কোন জিনিসের দাম সস্তা হলো, কোন কোন জিনিস থেকে জিএসটি কমলো বা কোন কোন জিনিসে জিএসটি বাড়লো। ডিএ নিয়ে এবার খাপলো মমতা, ডিএ ইস্যুতে কড়া সিদ্ধান্ত নবান্ন। সরকারি কর্মচারীদের জন্য রয়েছে বিশাল বড় একটি খবর। এর সাথেই রয়েছে সামনেই দোল উৎসব, দোল উৎসবের আগে রয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে রাজ্য ও দেশের গরিব মধ্যবিত্ত অসহায় খেটে খাওয়া মানুষদের জন্য দারুণ খবর। শুধু তাই নাই, এর সাথেই রয়েছে সামনেই পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনের আগেই এবার উঠে পড়ে লেগেছে মমতা বন্দ্যোপাধ্যায়, একের পর এক জেলা সফর, বিভিন্ন জেলা সফরে গিয়ে একের পর এক বড় ঘোষণা, দারুণ সুখবর যা ব্যাপক পরিমাণে প্রভাব ফেলতে চলেছে সাধারণ জনজীবনে। তাই এবং এই ভিডিও শেষেও রয়েছে আজ আরো একটি দারুণ সুখবর, তাই আপনি ভিডিওটিকে মোটেও স্কিপ না করে শেষ পর্যন্তই দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিকে একটা লাইক আর বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবে বা আপনার জেলার আপডেট গুলি যাতে নিয়ে আসতে আমাদের খুবই সুবিধা হয়ে থাকে। তো ফ্রেন্ডস, আজ মূলত যে লেটেস্ট আপডেটটি উঠে এসেছে সেটি জানানোর পূর্বে প্রথমেই জানিয়ে দিই, জিএসটি বৈঠকে রয়েছে দারুণ খবর, কমতে চলেছে একাধিক জিনিসপত্রের দাম। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিকই শুনেছেন, এবারে জিএসটি কাউন্সিলের 49তম বৈঠকে অনেক গুরুত্বপূর্ণ আইটেমের উপর জিএসটির হার সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন পেন্সিল শার্পনার গুলিতে জিএসটির হার 18% থেকে কমিয়ে 12% করা হচ্ছে। এভাবে সাধারণ মানুষের জন্য পেন্সিল শার্পনার কেনা এখন সস্তা হয়ে উঠবে। এছাড়াও তরল গুড়ের জিএসটি হারও শূন্যে নামিয়ে আনা হয়েছে, ডেটা লাগারদের উপর জিএসটিও কমানো হয়েছে। এর সাথেই রয়েছে ভারতীয় স্টেট ব্যাংকের তরফ থেকে সকল গ্রাহকদের জন্য রয়েছে দারুণ সুখবর, বিরাট ঘোষণা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ফিক্সড ডিপোজিটের সুদের হার বাড়িয়ে দিয়েছে, 5 বেসিস পয়েন্ট থেকে 25 বেসিস পয়েন্ট বেড়েছে, 2 কোটি টাকা নিচে ফিক্সড ডিপোজিটে 1 থেকে 2 বছরের মধ্যে আমানতের উপর 6.8%, 2 থেকে 3 বছরের জন্য 7%, 3 থেকে 5 বছরের জন্য 6.5%, 5 থেকে 10 বছরের জন্য 6.5% হারে সুদ দেওয়া হবে। প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার 0.5% বেশি বলে SBI এর তরফ থেকে জানানো হয়েছে। ডিএ নিয়ে এবার খাপলো রাজ্য সরকার, ডিএ ইস্যুতে সরকারি কর্মীদের বিরতি নিয়ে এবার কড়া নবান্ন, কাজে না এলেই শোকজ। একদিকে ডিএ নিয়ে যখন সরব হয়েছে সরকারি কর্মচারী সহ একাধিক সংগঠন, ডিএ তাদের বাড়াতেই হবে ঠিক এই মুহূর্তে, অন্যদিকে রয়েছে ডিএ নিয়ে এবার খাপলো মমতা, ডিএ ইস্যুতে কড়া সিদ্ধান্ত নবান্ন। সরকারি কর্মচারীদের জন্য রয়েছে বিশাল বড় একটি খবর, কড়া নির্দেশিকা জারি করে নবান্ন জানিয়ে দিল। আগামী সোমবার মঙ্গলবার অফিসে আসতেই হবে সরকারি কর্মীদের, ওই 2 দিন কর্মবিরতিতে অংশগ্রহণ করলে কর্মজীবনে 1 দিন ছেদ পড়বে। বকেয়া ডিএ দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছিল রাজ্য সরকার কর্মচারী সংগঠন, তার প্রেক্ষিতে এই নির্দেশিকা জারি করলো নবান্ন। অপরদিকে রয়েছে দেশের কোটি কোটি গ্রাহক বা উপভোক্তাদের জন্য দারুণ খবর, যারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা থেকে কিষাণের অধীনে 13তম কিস্তির জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য দারুণ খবর, তাদের জন্য বিশাল স্পেশাল, কারণ আগামী 24শে ফেব্রুয়ারি এই প্রকল্পের সূচনা 4 বছর পূর্ণ হতে চলেছে। তাই জল্পনা PM কিষাণের 4 বছর পূর্তি উপলক্ষে মোদী সরকার কৃষকদের 13তম কিস্তি উপহার দিতে পারে। আগামী মাসেই আবার হোলি উৎসব, তার আগেই সরকার কৃষকদের অ্যাকাউন্টে 2000 টাকার কিস্তি দিতে পারে বলে মনে করা হচ্ছে। ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন এবং আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।